মানব জাতির ইতিহাসে অন্যতম হতাশজনক সময়ের মুখোমুখি আমরা। এই সময় অবসাদ যেন নিত্য সঙ্গী। বিশেষজ্ঞের মতে ইন্সপিরেশন হলো অবসাদ কাটানোর অব্যর্থ ওষুধ। এখন সে ইন্সপিরেশন আসতে পারে গানে, কবিতায়, লেখায় বা সফলতার কাহিনীতে। তাই ডিকাস্ট পরিবার আপনাদের জন্য তৈরি করেছে এমন কিছু সফলতার কাহিনী যা আপনাদের একটু হলেও ইন্সপায়ার্ড করবে। অনুপ্রেরণা, আমাদের নতুন অডিও বায়োগ্রাফি সিরিজ। আজকে বলবো প্রিয়নাথ বসুর কথা। কে ইনি? চলুন শুনে নেওয়া যাক। সময়টা অষ্টাদশ শতক। গোটা ভারতে চলছে ইংরেজ বিরোধী আন্দোলন। সেই সময় এক বাঙালির হাতে গড়ে উঠল বাংলার প্রথম সার্কাসের দল, গ্রেট বেঙ্গল সার্কাস। ব্রিটিশ অধ্যুষিত ভারতবর্ষে এক বাঙালি নাকি সার্কাস দলের মালিক। মালিকের নাম প্রিয়নাথ বসু। সার্কাসের প্রতিটা সদস্যই বাঙালি। তৎকালীন প্রভাবশালী বিদেশি সার্কাসের দল হামস্টোন এই সার্কাসের দাপটে তাঁবু গুটিয়ে নিজ দেশে পালিয়ে যায়। এমনই ছিল প্রিয়নাথ বাবুর হাতে গড়া গ্রেট বেঙ্গল সার্কাস ওরফে বোসের সার্কাসের দাপট। যদিও সার্কাসের জগতে বসু মহাশয়ের দাপট একদিনে তৈরি হয়নি, শুরুর দিকে বেশ কাঠখড় পোয়াতে হয়েছে তাকে। প্রিয়নাথ বসু জন্ম 1865 সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জাগুলিয়া গ্রামে। বাবা মনমোহন বসু ছিলেন একাধারে কবি, নাট্যকার ও নবগোপাল মিত্রের হিন্দু মেলার অন্যতম সংগঠক। প্রসঙ্গত বলে রাখি, বাঙালির সার্কাসে প্রথম আগমন কিন্তু এই মানুষটির হাত ধরেই। নবগোপাল বাবুর ন্যাশনাল সার্কাস প্রথমে খেলা দেখাতো ঠনঠনিয়ায়। পশু পাখি বলতে ছিল একটি মাত্র টাট্টু ঘোড়া। নবগোপাল বাবুর সেই সার্কাসে কেবলমাত্র জিমনাস্টিকের খেলাই দেখানো হতো, তাই হয়তো অনেকেই সেটাকে সার্কাস বলতে রাজি ছিলেন না। যাই হোক, মেট্রোপলিটন স্কুলের ছাত্র প্রিয়নাথের ছোট থেকেই শরীরচর্চার দিকে বিশেষ ঝোঁক ছিল। আহিরিতলা নিবাসী গৌরহরি মুখোপাধ্যায় কলকাতার বহু জায়গায় জিমনাস্টিকের আখড়া স্থাপন করেন। প্রিয়নাথ সেখানে নিয়মিত অনুশীলন করতেন। ক্রমেই তিনি একজন দক্ষ ইনস্ট্রাক্টর হয়ে ওঠেন এবং গৌরবাবু তার বেশ কিছু আখড়ার দায়িত্ব প্রিয়নাথের ওপর ছেড়ে দেন। প্রিয়নাথ নিজেও বেশ কিছু আখড়া স্থাপন করেন। সেই সময় কলকাতা সহ জেলার একাধিক অঞ্চলে ছাত্রদের জিমনাস্টিক শেখাতেন, পাশাপাশি গ্রামের বিভিন্ন সমাজসেবামূলক কাজও করতেন তিনি। শোনা যায় কোনো এক আখড়ায় নাকি স্বামী বিবেকানন্দও প্রশিক্ষণ দিতেন, তবে শিক্ষার্থীদের জন্য ছিল কড়া অনুশাসন। তিনি নির্দেশ দেন, এক, বাবা মায়ের অনুমতি ছাড়া কেউ আখড়ায় যোগদান করতে পারবে না। দুই, ছাত্রছাত্রীরা কেউ পান বা নেশাদ্রব্য সেবন করতে পারবে না। তিন, চুল বিশেষ কোনো স্টাইলে কাটা যাবে না। যদিও বাড়ি থেকে ছাত্রছাত্রীরা অনুমতি না পেলে তিনি নিজেই সেখানে গিয়ে অভিভাবকদের জিমনাস্টিকের গুরুত্ব বুঝিয়ে তাদের ভর্তি করতেন। এমনি করেই জিমনাস্টিক প্রশিক্ষক প্রিয়নাথ একদিন প্রফেসর প্রিয়নাথ হয়ে ওঠেন। কি করে? আখড়া তো চলছিলই, কিন্তু তার ইচ্ছা ছিল সম্পূর্ণভাবে বাঙালিদের নিয়ে একটি সার্কাসের দল শুরু করার। সেই সময় বাঙালি জাতিকে অনেকেই ভীরু, দুর্বল এইসব বলতো। তিনি চেয়েছিলেন তার যোগ্য জবাব দিতে। কলকাতায় যখনই উইলসনস গ্রেট ওয়াল সার্কাস অথবা চাইনিজ ইটালিয়ান সার্কাস আসত, প্রিয়নাথ প্রতিবার দেখতে যেতেন এবং সার্কাসে থাকা শিল্পী ও তাদের ব্যবহৃত সরঞ্জামের ছবি এঁকে আনতেন। তিনি আখড়ার ছাত্রছাত্রীদের সেই সব সরঞ্জাম দিয়ে প্র্যাকটিসও করাতেন। ও, কথায় কথায় ভুলেই যাব, জানেন তো প্রিয়নাথ একজন দক্ষ আর্টিস্ট। মনমোহনবাবু ছেলের এই প্রতিভা দেখেই তাকে অঙ্কন শিক্ষার জন্য গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি করেন। যাই হোক, আবার মূল কথায় ফিরি। তো যেটা বলছিলাম, উনি আখড়ার ছেলে মেয়েদের সার্কাসের সরঞ্জাম দিয়ে অনুশীলনও করানোর চেষ্টা করতেন। একবার কি হয়েছে, ছোট জাগুলিয়া গ্রামে ট্রেনিং দেওয়ার সময় তিনি একটি শীর্ণকায় ঘোড়াকে দেখেন আখড়ার কাছাকাছি চলে এসেছে। তার ছাত্ররা ওই অজ্ঞাত পরিচয়ের ঘোড়াটিকে ধরে আনে এবং প্রিয়নাথ সেই ঘোড়াটির যত্ন নেওয়ার পাশাপাশি তাকে সার্কাসের উপযোগী করে তোলে। বলা যায় সেটাই বোসের সার্কাসের প্রথম পশু। কিন্তু সার্কাসের জন্য অনেক টাকা পয়সার দরকার।
না হলে যে সবটাই অনর্থ হয়ে যাবে। না, অর্থ সংগ্রহ করা মোটেও সহজ হল না। যে স্বপ্ন নিয়ে প্রিয়নাথ এগোচ্ছেন সেই পথে প্রথম কাঁটা তার বাবা। মনমোহন বসু কোনোভাবেই সাহায্য করলেন না প্রিয়নাথকে, উল্টে তার মন ঘোরানোর জন্য 75 টাকার একটি চাকরি জোগাড় করে দিলেন। কিন্তু প্রিয়নাথ তার লক্ষ্যে অটুট। বাড়ির মহিলাদের সঞ্চিত অর্থ এবং অন্যান্য সূত্র থেকে অর্থ সংগ্রহ করে পরিবারের কাউকে একরকম না জানিয়ে আকড়ার কিছু শিক্ষার্থীকে সঙ্গে নিয়েই কলকাতা ত্যাগ করলেন। মূলত জমিদার বাড়িগুলোতেই নিজের কেরামতি দেখাতে শুরু করেন তিনি। সেখান থেকেই তার অর্থ উপার্জনের শুরু। বাড়ি ছাড়ার পর প্রথমে যান মেদিনীপুরের জমিদার বাড়ি, তারপর ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম জেলার জমিদার বাড়িতে নিজের কর্মদক্ষতা দেখাতে শুরু করেছিলেন। বেশ কিছুটা উপার্জন করে কলকাতায় ফিরে এসে নবগোপাল মিত্রের ন্যাশনাল সার্কাসের যাবতীয় সরঞ্জাম কিনে নেন। পাশাপাশি নন্দঘোষের আখড়া থেকে একটি ঘোড়াও কিনে নেন এবং ওই আখড়ার রাখালচন্দ্র বসুকে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নিযুক্ত করেন। এইভাবেই 1887 সালে শুরু হল প্রফেসর বোসেস গ্রেট বেঙ্গল সার্কাস। বোসেস সার্কাসের প্রথম যাত্রা ছিল অবিভক্ত বাংলার ঢাকা, জলকাঠি এবং বরিশাল। প্রচুর খ্যাতি আর সম্মান অর্জন করলেন তারা। এরপর শান্তিপুর, দৈনহাট, কাটোয়া, মুর্শিদাবাদ, ত্রিপুরা, রেওয়া, কাশী, কাশ্মীর এবং জলবর অঞ্চলের বিত্তশালী পরিবারগুলিতে শো করেছিলেন একের পর এক। সার্কাসের দল হিসেবে জমিদাররা খুশি হয়ে পারিশ্রমিকের পাশাপাশি হাতি, ঘোড়া, বাঘ ও সার্কাসের অন্যান্য সরঞ্জামও প্রদান করেছিলেন। রংপুরের জমিদার গোবিন্দলাল রায় তাদের পারদর্শিতায় খুশি হয়ে 25 জোড়া শাল এবং সার্টিফিকেট অফ এক্সেলেন্স প্রদান করেছিলেন। পাশাপাশি একইভাবে সম্মান জানায় কাকিনার জমিদার মহিমা রঞ্জন রায়চৌধুরী। সংবাদপত্রে নাম ওঠে দ্য গ্রেট বেঙ্গল সার্কাসের। অচিরেই সার্কাসের ওপর নজর পড়ে ব্রিটিশ রাজের। প্রিয়নাথের এই সাম্রাজ্য শুধুই যে দেশে আবদ্ধ ছিল তা নয়। 1900 সালে তিনি পাড়ি দেন সিংহল প্রদেশে। এরপর ইয়াঙ্গন, পেনাং, সিঙ্গাপুর এবং জাভা এমন একাধিক দেশে শো করে তার দল পরাধীন ভারতে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এক অনন্য নজির গড়েছিল। বোসেস সার্কাস যে কেবলমাত্র সার্কাসের মাধ্যমে নজির করেছেন তা নয়, স্বদেশী পণ্য ব্যবহারে যে স্লোগান উঠেছিল তা অনেকটাই প্রভাব ফেলেছে বোসেস সার্কাসে। ইংরেজদের সার্কাস ছেড়ে মানুষ আগ্রহী হল সম্পূর্ণ দেশীয় সার্কাসের প্রতি। আগেই তো বলেছি, হামস্টোন সার্কাস কার্যত বিদায় নিয়েছিল বোসের সার্কাসের জন্য। সারা বছর দক্ষিণ পূর্ব এশিয়াতে ট্যুর করলেও শীতটা কাটাতেন কলকাতাতেই। স্বদেশী ভাবধারাকে আরও প্রভাবিত করার জন্য রিংয়ের মধ্যে প্রবেশ করে প্রিয়নাথবাবু দেশাত্মবোধক বক্তৃতা দিতেন। বক্তৃতা শেষে সকলে বন্দে মাতারাম স্লোগান দিতেন। এমনকি বহু স্বাধীনতা সংগ্রামী দেশাত্মবোধকে উৎসাহিত করতে আসতেন বোসের সার্কাসে। ইংরেজ বিরোধী লড়াইয়ের এক আখড়া হয়ে উঠেছিল এই বোসের সার্কাস। শোনা যায় পাঞ্জাব কেশারী লালা লাজপত রায়ও এসেছিলেন এই সার্কাসে। বসুমশায় তাকে উদ্দেশ্য করে একখানি গানও লিখেছিলেন। বোসের সার্কাসে জাতীয়তাবাদী উন্মেষ দেখে হিন্দু প্যাট্রিয়ট লিখেছিল, It makes a Bengali proud to think that such daring feats are performed by his own class, on whom wanton insult has been poured as being weak and lily-livered. The fact that Bengali young men, women and children do such daring acts gives the lie direct to such malicious accusations. সক্রিয়ভাবে স্বদেশী আন্দোলনে যুক্ত না থেকেও কিভাবে আন্দোলনকে প্রভাবিত করা যায় তার অনন্য নিদর্শন গড়েছিলেন এই মানুষটি। সার্কাসের মাধ্যমে তিনি যে শুধুই মানুষের মধ্যে স্বদেশিকতার এক অন্য মাত্রা যোগ করেছিলেন তা নয়, সার্কাসের খেলোয়াড় হিসেবে নারীদের বিশেষভাবে অগ্রাধিকার দিয়েছিলেন তিনি। সুশীলা সুন্দরী তাদের মধ্যে অন্যতম। জীবনটা ট্র্যাপেজের খেলার মতোই, এই উত্থান, এই পতন। প্রিয়নাথবাবুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। 1920 সালে দক্ষিণ পূর্ব এশিয়া যাত্রার সময় জন্ডিসে আক্রান্ত হন তিনি। সরাসরি সিঙ্গাপুরে যান চিকিৎসা করাতে। কিন্তু এক মাস চিকিৎসাধীন থাকার পরেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি তার। 1920-এর 20 মে
তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই সংগ্রামী স্বাধীনতার ইতিহাসে সেইভাবে জায়গা না পেলেও জীবনের সার্কাসে ঠিক টিকে যায়। আর যারা টিকে যায় তারাই তো কালজয়ী, তারাই তো অনুপ্রেরণা। শুনছিলেন অনুপ্রেরণা সিরিজের প্রথম গল্প। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে অনিন্দিতা পাল এবং সম্রাট দত্ত, আবহ সঙ্গীতে ময়ূখ ঘোষ এবং শব্দ সম্পাদনায় গোকুল আর নাদ এবং সুদীপ্ত দাস। আজ এই পর্যন্তই। আগামী বুধবার দেখা হচ্ছে আরও একটি অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।